আজকে ট্রিপটা হচ্ছে মারাটানের ট্রিপ, তো চলো দেখা যাক কি হয়। ভোর 3টা বাজে, আমি অনেক লেট হয়ে গেছি, মামারা বকছে, তো যাই তাড়াতাড়ি, চলো দেখি। 4:30 বাজে। বারোটাঙ্গে আমরা বোটে করে ঘুরবো পুরোটা সমুদ্রের উপর দিয়ে, দিয়ে তারপরে দেখা যাক বাকিটা কি হয়। চলো যদি ভিডিও ক্লিপ করতে পারি তো দেখি। কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যাওয়ার আগে, এগুলো আমাদের মেনটেন করে চলতে হবে, নাহলে পুলিশে প্যাদান দেবে। চলো এবার ঘুরে আসা যাক, দেখা যাক ইনস্ট্রাকশনটা ফলো করি। গাড়ির কি লাইন বারোটাঙ্গে যাওয়ার জন্য, পুরো ভয়ঙ্কর লাইন, সব 6টার সময় ছাড়বে। সামনে একটা পুলিশের গাড়ি, মাঝখানে 25টা গাড়ি থাকবে, আর পেছনে একটা পুলিশের গাড়ি থাকবে। তো চলো তারপরে এগোনো যাক। ওয়েদার তো আজকেও ভালো নেই, এই দেখুন পরিষ্কার নাই, মেঘ করেছে, এটা পড়ছে কিন্তু পরিষ্কার নাই, মেঘ করেছে। তো আজকে ওয়েদারটা অত ভালো নেই, সব লাইনে তো অরেঞ্জ রাই আছে। চলুন দেখি, বৃষ্টি হলে তো গেল আজকেও, না হলে দেখা যাক ট্রাইবেলসদের দেখি। চলো তো এই ফরেস্টে জারোভাড়া ছিল, আমরা দেখেছিলাম, ভিডিও অ্যালাউড ছিল না। তো স্টিমার এসে গেছে, এটা করে আমরা ওই আইল্যান্ডে যাবো। ওই পাড়ে যেটা আছে ওটা হচ্ছে বারোটা আইল্যান্ড, ওই সাইডের। তো আমরা ওখানে যাবো, স্টিমারে উঠি, লাইন আছে বলে। সবাই এখন আমরা স্টিমারের মধ্যে আছি, তো এটা করে যাই ওই পাড়ে বারোটাকে। এখন বারোটাঙ্গে এসে গেছি, এবার দেখা যাক কীভাবে কী যাওয়ার ঘোরার কী প্ল্যান আছে, দেখা যাক। তো চলো একটু ঘুরে নেওয়া যাক। এখন আমাদের বোটের টিকিট পেয়ে গেছি, এখন আমরা বোটে করে লাইমস্টোন কেভে যাব। যাওয়া যাক আস্তে আস্তে, শুরু করা যাক, বাকি সিনারি দেখতে থাকবো। সামনে আমাদের বোট আছে শিবগঙ্গা, তো এটাতে উঠবো, চলো সিনারি দেখা যাক। বাকি মেম্বাররা ওই জায়গাটায় রয়েছে, আমরা ন্যাডারে ঢুকে গেছি, এটা হচ্ছে ন্যাচারাল ম্যাক্রোভিউ বলা হয়। পুরো জঙ্গলের মাঝখানে আমাদের বোটটা চলছে, এবার চলো এবার আমাদের নামতে হবে, দিয়ে নেমে একটু হেঁটে হেঁটে যেতে হবে লাইমস্টোন কেভের দিকে। চলো যাওয়া যাক ওই জায়গাটায়, দিয়ে তারপরে বাকিটা দেখো। লাইমস্টোন কেভে চলে এসেছি, তো চলো হেঁটে হেঁটে এগোনো যাক। পুরো এরকম এরকম সব ইয়ে আছে, মাঝখান দিয়ে ব্রিজ কাঠের, ওখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো সামনে গিয়ে দেখি কী কী আছে, তোমাদেরও দেখাই। চলো তো
চলো এবার একটু অ্যাডভেঞ্চার হবে, জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা লাইমস্টোন কেভের দিকে। চলো অ্যাডভেঞ্চারটা করা যাক, অনেকদিন ধরে ভাবছিলাম করবো, সুযোগ পাচ্ছিলাম না, আজকে পেয়ে গেছি, চলো ঘুরে আসি। এখানে এই জঙ্গলটায় কোনো মানে জঙ্গলি জানোয়ার নেই, এই জায়গায় মানে এখন নাকি একটা গ্রাম আছে সামনের দিকে, তো ওই গ্রামে হচ্ছে 8টা পরিবার নাকি থাকে এই জায়গাটা, এই আইল্যান্ডটায়। তো চলো দেখে আসি, তাদের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, ন্যাডারা জায়গাটার নাম, ওটা তো বলে দিয়েছি আগে, তো আরেকবার বললাম ন্যাডারা জায়গাটার নাম। চলো দেখে আসি ওদের কেমন অবস্থা, কেমন আছে। হ্যাঁ, ওই 8টা ফ্যামিলিরই পুরো ওই আইল্যান্ডটা পুরো যা আছে। কেমন লাগছে অ্যাডভেঞ্চার গাইস? ও নাইস, ছাগল দেখতে পাচ্ছি আমি ওখানে, একটা ছাগল নাকি, ওটা ছাগলই তো মনে হচ্ছে, যাই হোক। হার্বি বোর্ডাস আছে এখানে অনেক, কিন্তু কার্নি ভরাস নেই। সোলার সিস্টেম রয়েছে, টাওয়ার রয়েছে একটা। টিনের ঘর বাড়ি ওখানটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সামনেই, বেশ ভালো, নাইস। 8টা পরিবার মিলে অনেক কিছু করেছে এখানে। এখানে এরা চাষ টাস করে, আর এরা চাষ টাস করে এখানেই থাকে, এখানেই খায়। এই সামনে একটা ফ্যামিলি রয়েছে, ওইখানে আরেকটা ফ্যামিলি রয়েছে, দুটো ফ্যামিলি আমরা দেখে ফেলেছি, আরও 8টা রয়েছে এরকম। তো চলো বাকি দেখা যাক। ওই একটা হেভি লাগলো, ভালো লাগবে না? হ্যাঁ, চলো দেখি কতটা নিচে যেতে হয় এবার। হ্যাঁ, আরে এতক্ষণ আমরা হাঁপিয়ে এলাম, এখন আরো যেতে হবে, চলো হেঁটে হেঁটে যাই। আবার এখান দিয়ে নামতে হবে আমাদের, হাটার বড় এত নামতে হবে। চলো লাইমস্টোন কেভ দেখতে গেলে একটু কষ্ট পাচ্ছি। আমরা পৌঁছে গেছি লাইমস্টোন কেভের এখানে, তো এটা হচ্ছে গেট নাম্বার 1 লাইমস্টোন কেভের। তো এখান দিয়ে আমরা ঢুকবো এখন, তো ঢোকা যাক। ওখানে দিদুন আসতে আস্তে আস্তে, উপরে দিদুন বাবা মানে বাবা দিদুনকে নিয়ে আসছে, তো চলো আমরা আস্তে আস্তে এবার। তো গাইস আমরা গেট নাম্বার 1 দিয়ে ঢুকে গেছি লাইমস্টোন কেভের, তো এবার সামনে যাই গিয়ে দেখি কীরকম কী আছে। চলো একটু দৌড়ে দৌড়ে উঠি। এই আইল্যান্ডটা হেভি সুন্দর, মানে আলাদাই লাগছে, হেভি লাগছে। এটা দেখে আমার ঠিক মুগলি দ্য জঙ্গল বুক যে ইয়েটা ছিল স্টোরিটা, ওইটার কথা আমার মনে পড়ে গেল, পুরো ওরকমই ডাল টাল সব হেভি লাগছে। আজ এখানে সে 8টা পরিবারেরই লোকজন আছে, যারা এখানে সব জিনিস টিনিস বেচাকেনা করে, এরা সব ওই 8টা পরিবার থেকে সব বিলং করে এরা। তো চলো আর কি আছে দেখি যাক ঘুরে। তো এখান থেকে লাইমস্টোন কেভটা শুরু হচ্ছে, এখান দিয়ে ব্রিজটা ক্রস করে ওই পরে লাইমস্টোন কেভটা শুরু হয়ে যাবে, তো আমরা ঢুকবো ওখানে। চলো এখানে হাঁস টাস সব কিছু আছে এদের এখানকার। ওখানে একটা বাড়ি, এখানে যে 8টা পরিবার আছে তাদের বাড়ি, এটা হচ্ছে সব। চলো এবার লাইমস্টোন কেভ ঢোকা, চলো। তো এখানে লাইমস্টোন কেভের উপর অনেক কিছু লেখা আছে, নিচের দিকটা ফেটে গেছে, তো আপনারা পড়তে পারবেন না কিছু, বাকি যা উপরে টুকু আছে সেটা। আরে নাইস, কি লাগছে জায়গাটা।
চলো বাকি দেখা যাক। কেপে ঢুকে গেছি আপু, চলো ঘুরি কেপটা পুরো। এগুলো সব যা যা আছে এগুলো সব লাইমস্টোন, সব লাইমস্টোন ভাই। আইটলে পড়তাম, চলো ঠিক আছে বেঁচে গেছি ভগবানের কৃপায়। বাকি চলো সামনে দেখা যাক। বিশাল শাইন করছে, হেভি শাইন করছে লাইমস্টোন গুলো। কেপ দেখা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, চলো লেবু জল খাওয়া যাক। লেবু জল তৈরি হচ্ছে আমাদের জন্য এখানে। লেবু শরবতটা হেভি সুন্দর হয়েছে খেতে, তো হেভি লাগছে খেতে, এটা খুব টেস্টি। হ্যাঁ চলো খাওয়া দাওয়ার পরে এবার এগোবো আমরা বাড়ির দিকে। আমরা এখন বোটটা ধরবো, বোট ধরে আবার একটু চিড়া টাপুতে যাওয়ার প্ল্যান হলো। আজকে যখন টাইম আছে তো করে ফেলি। 11:30 যে কনভয়টা আছে ওটা ধরার চেষ্টা করছি, তো ওটা ধরার পর আমরা এগোই। চলো গাইজ, আমরা এখান থেকে বোটে উঠবো সবাই। ওখানে মিট্টিকাটা উঠে গেছে, এবার আমাদের বোটও আসবে, আমরা উঠবো, তারপরে যাবো। তো চলো এখন ওই পাড়ে যাবো, আবার ইয়েদের দেখবো ঝাড়ুয়াদের, তখন আবার ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও অ্যালাউ নেই। যেহেতু যাওয়ার পথে দেখার পর ওখান থেকে চিড়িয়াটা পথে যাওয়ার প্ল্যান আছে, তো চলো দেখা যাক কত দূর কী হয়। ফরেস্ট থেকে বেরোলাম, সবার অবস্থা খুব খারাপ, সব ঘুমাচ্ছে পেছনে টেছনে, মামার সঙ্গে জেগে আছে আর মামু জেগে আছে, বাকি ছোট সব ঘুমাচ্ছে। তো ঠিক আছে, অনেক জার্নি হয়ে গেছে আজকে, এবার একটু চিড়িয়াটা পথে যাচ্ছি, চিড়িয়াটা পথটা দেখে নিই কেন, তারপরে বাকিটা আপনাদের দেখো। চলো দেখা যাক। এসে গেছি, তো বাঘটা দেখাচ্ছি, দ্বিগুণ একটু অসুস্থ হয়ে পড়েছে, চলুন আপনাকে দেখাচ্ছি। এখানে ক্রোকোডাইল সাইডের এরিয়া, তো ওয়াটারের জন্য মানা করা হয়েছে, তো আমি একটু দূর থেকে ভিডিও বানাচ্ছি। চলুন তো এটাই হচ্ছে চিড়িয়া টাপু, ওই দিকটাই মানে পুরোটাই আর কি, এটা চিড়িয়া টাপুর বিচটা। মালাই কুলফি আয়ে তো গাইজ, এখান থেকে আমরা সানসেটটা দেখতে পারবো, একটু পরে হবে, তো চলো দেখা যাক। তো গাইজ এটাই চিড়িয়া টাপু, বেশ সুন্দর জায়গাটা, বসার জায়গাটা সব কিছু আছে এখানে, হেভি জায়গা। এটা হচ্ছে ক্রোকোডাইল সাইডেড এরিয়া, তো এখানে কুমির আসে মাঝে মাঝেই, সবসময় আসে। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ, কালকে আমরা পোর্ট বিলিয়ার থেকে আবার ফ্লাইট ধরবো, দিয়ে বাড়ি চলে যাবো, আমাদের জার্নি এখানে শেষ। তো চলো টাটা, আবার পরের অন্য ব্লগে দেখা হবে। তো গাইজ এখান থেকে হালকা হালকা চিড়িয়াটাপুর সানসেট দেখা যাচ্ছে, তো মেঘ তো করে রয়েছে, পুরোটা দেখা যাবে না ঠিকঠাক মতো। ঠিক আছে চলো টাটা, ব্লগ এখানেই শেষ, কালকে আমরা চলে যাচ্ছি, তো বাই বাই, অন্য ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকো।